আছে সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি লাভবম আর আপনাদের আছে লাভবম চ্যানেল। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ব্যানার। তো এই ব্যানার কীভাবে তৈরি করতে হবে সেই নিয়ে বিষয়ে আজকে কথা বলবো। ব্যানার তৈরি করে বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে ব্যানার তৈরি করে বিভিন্ন বড় ভাইদেরকে বার্থডে উইশ করার সময় আমরা ব্যানার তৈরি করি, বা এমন দেখে গেছে 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, তারপরে এগুলোর সময় আমরা ব্যানার তৈরি করি। তো আপনার হাতে ছোট্ট একটা স্মার্টফোন দিয়ে আপনি ব্যানার তৈরি করতে পারবেন। তো ব্যানার তৈরি করার আগে অবশ্যই বলে যাচ্ছি, প্লে স্টোর মামা থেকে 3টি অ্যাপস লাগবে আপনার, জনপ্রিয় 3টি অ্যাপস। এই 3টি অ্যাপস অবশ্যই নামিয়ে নেবেন। এই 3টি অ্যাপস দিয়ে কিন্তু আপনার ব্যানার তৈরি করবেন। তো বেশি কথা না বলে পরামর্শ চলে যাবো ফোন স্ক্রিন। ফোন স্ক্রিন যাওয়ার আগেই অবশ্যই বলবো যে আপনি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো হাই বন্ধুরা, পরামর্শ চলে আসলাম ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিন আসার পর আপনি যাবেন ব্যাকগ্রাউন্ড ইয়ারে। আমি ফার্স্টে বলে আসি 3টা অ্যাপস নামাতে হবে। 3টা অ্যাপসের ভিতরে 1টা অ্যাপস খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। তো ল্যাবে ফটো যাবেন, 3টা ডট স্ক্রিনে দেখবেন, সেখানে ক্লিক করে ফটো যাবেন, ফটো বাছাই করবেন। তো ফটো বাছাই করার জন্য আমরা এখান থেকে একটা ফটো নিয়ে নেবো। এই ফটোটা নিয়েছি, এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এই ফটো এখানে অটো দেখতেছেন, অটোতে ক্লিক করে ছেড়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ফিনিশ সেভ করে নেবেন। তারপর এটা এখানে ফিনিশ দিয়ে দেবেন। ফিনিশ দিয়ে এটা এখানে মিনিমাইজ করে রাখবেন। মিনিমাইজ করার পর আমরা যাবো ফটো ল্যাব। ফটো ল্যাবে যাবেন। ফটো ল্যাবে গেলে এরকম একটা স্ক্রিন আসবে। তো আপনি এখান থেকে এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। ডিলিট করে আপনি এখান থেকে যাবেন ইমেজ সাইজ। ইমেজ সাইজে গিয়ে কাস্টম, কাস্টমে গেলে আপনি ইউটিউব ব্যানার আছে, বিভিন্ন ব্যানার আছে, এগুলো সুইট করে ইয়ে করে নেবেন। তো আমরা এটা নিয়ে নিলাম, ঠিক আছে। তা আপনি যেটা পছন্দ আপনি যে যে যা বানাবেন তা যতটুকু সাইজ বানান ততটুকু নিয়ে নেবেন। তা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ধরনের এই সাইজটা নিয়ে নিলাম ছোটো করে। তো এখানে আপনি যে কালার দেবেন সেই কালার হয়ে যাবে। তো এখানে সাদা নিলাম, সাদাটা বেস্ট ব্যানারের জন্য। আবার কালো নেয় অনেকে, অনেক কালার নেয়। তো প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করে প্রম গ্যালারি, প্রম গ্যালারিতে ক্লিক করে আবার 3টা ডট আইকনে ক্লিক করে ফটো সিলেক্ট করবেন। তো যে ফটোটা আমি ইয়ার বানিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম, সেই ফটোটা এখানেই। তো এটা এখান থেকে নিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি একটু জুম করে এখানে বসায় দিবেন, হ্যাঁ এখানে বসায় দিবেন। তারপর আমি আপনাকে বলছিলাম যে আমাদের আরেকটা অপশন নোটপ্যাড, মনে আছে কি না জানি না, নোটপ্যাড আরেকটা। নোটে ক্লিক করবেন, নোটে ক্লিক করে নোটের সুবিধা হলো কি, আপনি ব্যানার বানানোর সময় যেসব জিনিস লিখবেন সেসব আগে নোটে লিখে রাখবেন, তাহলে ওইখান থেকে আপনি কপি করে এনে ওখানে বসাই দিতে পারবেন। তো আমি নোটে লিখে রাখছিলাম। তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি এটা, ধরুন বাংলাদেশ আওয়ামী লীগ, কপি করলাম। কপি করে মিনিমাইজ থেকে উঠালাম। উঠে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। টেক্সট থেকে আপনি এতে যাবেন, এতে যে এডিটে যাবেন, এডিটে গিয়ে এটা কেটে দেবেন। কেট দিয়ে আমরা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে লেখাটা চলে আসবে, এতে লেখাটা চলে আসে। লেখাটা আসার পর আপনি এখান থেকে একটু নিচে গেলে দেখেন সাইজ লেখা, আপনি একটু কমিয়ে দেবেন সাইজ, 29 করলেই বেটার। তারপর আপনি টিক মার দিবেন, টিক মার দিয়ে একটু কালারে যাবেন, কালারে গিয়ে কালো করে দিবেন। কালো করে দিয়ে এই যে বি অপশনটাতে ক্লিক করে বি বোল্ড করে দিবেন, ঠিক আছে। বোল্ড করে দেওয়ার পর এখন আমরা এখানে একটা নৌকা দিতে পারি, নৌকা প্রতীক দিতে পারি। তাহলে ফ্রম গ্যালারি, গ্যালারিতে গিয়ে আমরা 3টা ডট ফটো, আমরা এখন নৌকাটা নিয়ে আসি, এদের নৌকা। তো এগুলো সবগুলো তো গুগল ক্রোম হতে পাবেন, গুগল ক্রোমও আপনাদেরকে সব কিছু হেল্প করবে। তো আমরা এটাকে একটু সাইজ ছোটো করে এখানে বসাই দিই নৌকা হিসাবে, নৌকা এই যে। তারপর আমরা এখানে আরও কিছু লিখতে পারি। তো আমরা আবার যাবো নোটপ্যাডে, নোটপ্যাডে যাইয়া আমরা এখান থেকে এটাকে বিজয় মাসের জয় হোক, তো আমরা বিজয় মাসের পর্যন্ত কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে আপনি এখানে আনবো, এখানে এখানে আবার প্লাস আইকন, টেক্সট ফর্ম, আবার বরাবর সবগুলো বরাবর মতে যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তারপরে এখানে এটাকে আবার একটু কালার দিয়ে দিব, যেহেতু লাল সবুজ বানিয়ে দিচ্ছে এটাকে। তো লেখাটাকে আমরা সবুজ করে দিই, সবুজ করে দিলাম। সবুজ করে দেওয়ার পর এটাকে বোল্ড করব, তাহলে এই যে বোল্ড করে নিলাম, ঠিক আছে। তো লেখাটা একটু আর একটু লেখা আছে, সেটা জয় হোক স্বাধীনতার, এই লেখাটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে এখানে আবার প্লাস আইকন, টেক্সট, এডিট, তারপরে পোস্ট, ওকে। এটা এই লেখাটাকে আমরা বোল্ড করে নিয়ে আসি, এটাতে আমরা দেবো লাল কালার, লাল কালার দিয়ে এটাকে বোল্ড করে নিয়ে আসবো,
বোল করে নিয়ে আসলাম। বোল করে এটাকে হালকা সাইজ কমাতে পারেন, সাইজে ক্লিক করে আমরা হালকা সাইজ কমিয়ে নিলাম। ঠিক আছে, তো লেখার একটা আছে টেক্সট সম্পর্কের শক্তি, শেষ টেক্সটটা নিয়ে আসলাম, এখানে কপি করলাম। কপি করে আমরা প্লাস আইকন, টেক্সট, এডিট, তারপর ফোর্স, পেস্ট, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর লেখাটা চলে আসলো। লেখাটা চলে আসলে এখন আমরা কি করব, আপনার লেখাটার কালারটা চেঞ্জ করবো, এটাকে আমরা সবুজ কালার করে দেব। সবুজ কালার করে দিলাম। সবুজ কালার করে দেওয়ার পর বিতে যাবেন, বিতে গিয়ে এটাকে একটু বোল্ড করে দিবেন, পারলে এটা একটু সাইজ কমিয়ে নেবেন, তাহলে আরেকটু সুন্দর দেওয়া যাবে। এটা একটু সাইজ কমিয়ে নিলাম, ঠিক আছে, এটা সাইজটা কমিয়ে নিলাম। তা এখন আপনি, এখন আমরা কী করবো, এখানে একটা লোগো তৈরি করবো। তো লোগো তৈরি করতে হলে আমরা পাশে দেবো স্লিপে, স্লিপে গিয়ে এখানে ক্লিক করে আমরা এখানে একটা লোগো নিয়ে নেবো এখান থেকে। তো আমরা এটাকে, এটা যেহেতু সাদা রূপে আছে ব্যানার লোগোটা, এখানে দেখাচ্ছে না, আমরা এটার দেখানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তো এটা লোগোটা এখানে রাখলাম, ধরেন এই ছবিটা একটু ছোটো করে দিই। এটা এখানে রেখে ছবিটা একটু ছোটো করতে, এখানে একটা লোগো আছে, এই লোগোটা এখনও বাসছে না, তো এটা লোগোটা এটাতে যাবেন, যে এখানে দিবেন, দেখছেন এখানে লোগো আছে, এই লোগোটা এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আমরা একটা লোগো তৈরি করব। তো আমরা বলেছি ব্যাকগ্রাউন্ড ইয়ারে যাব, ব্যাকগ্রাউন্ড ইয়ারে ল্যাবে যাব। ল্যাবে গিয়ে আমরা এখানে শেখ মুজিবের ছবি নিয়ে আসব, পিসের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো বরাবর মতোই ডান, অটো ক্লিক, তারপর ডান, তারপরে সেভ, ফিনিশ। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড ছবিটা। তো এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবো, ফ্রম গ্যালারিতে যাব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তবে ভিডিওটা বুঝার জন্য সম্পূর্ণ দেখতে হবে, পুরোপুরি দেখতে হবে ভিডিওটা, তাহলে আশা করি বুঝতে পারবেন সম্পূর্ণ। তারপর ইয়ারে যাবো, ইয়ারে গিয়ে ছবিটা নিয়ে নেব, কারণ যে কোনো জিনিস শিখতে গেলে একটু কষ্ট হয়, স্বাভাবিক, কষ্ট না করলে তো আর শিখতে পারবেন না, সেরকম কিছু। তো আমি ছবিটা নিয়ে আসলাম, ছবিটা নিয়ে আসার পর একটু ছোটো করে কেটে, একটু ছোটো করে নেব ছবিটা, ছোটো করে নিলাম। তো এই লোগো আর একটু একটা ছবি নিয়ে আসবো, একটা ছবি নিয়ে এসে সেটা বসে দেবো, সেটা ব্যাকগ্রাউন্ড ইয়ার না দিলে হবে, কারণ এটা যে সাদা, এটা ব্যাকগ্রাউন্ড ইয়ার করতেছি না, আপনারা করে নেবেন, করতে হবে মনে হয়, করতে হবে না, আপনারা এখানে যাবেন, এখানে গিয়ে একটু উপর দিকে সুইপ করে দিলে, এখানে এখানে সবগুলো সুইপ সিস্টেম আছে, একটু এটা যদি নিচের দিকে নামা দেন তাহলে এটা উপরে আসবে, আর এটা এটা যদি এখানে সাপ দিয়ে ধরেন, ধরে আমরা এটা নামা দিলাম, তাহলে আমার আর এটা চেঞ্জ করতে হয়নি, খেয়াল করছেন, চেঞ্জ করতে হয়নি। তা আপনারা ব্যাকগ্রাউন্ড করে দিবেন। তো আমরা এখানে, তো আমরা ইচ্ছে করলে এখন যদি আপনার কন্যা, আমি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, বিভিন্ন কালার দিব, তাই না? তো এখানে আমরা লাল সবুজ বানাতে পারি। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এখানে এই অপশনটা ক্লিক করব, এই অপশনটা ক্লিক করে ধরেন এটাকে আমরা সম্পূর্ণ লাল তৈরি করব, সবুজ দেবো, এটাকে সম্পূর্ণ সবুজ দেবো, লাল সবুজ বানাবো, এটাকে সম্পূর্ণ সবুজ দেবো। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে ওকে দিলেন, ওকে দেওয়ার পর এখন সম্পূর্ণ লেখা মুছে গেছে, এখন আমরা এখানে ক্লিক করে সবার নিচে লেখাটা নিয়ে আসবো, এই কালারটা সবার নিচে নিয়ে আসবো, দেখছেন কালারটা সবার নিচে চলে গেছে, দেখেন এখানে ওনার একটা, হ্যাঁ সবার নিচে চলে গেছে কালারটা, ঠিক আছে। আমরা এখানে এখন আমরা এটাকে সাদাটাকে আমরা এখন লাল করবো, তো সেক্ষেত্রে আমরা কী করবো, আবার এখান থেকে একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে আপনার পুরোটা টেনে দেবো, টেনে দিয়ে আমরা এটাকে লাল করে নেব, কালারটা করে নিই, যে লাল করে নিলাম।
তো এখানে গিয়ে সবার নিচে লালটাকে আমরা নিয়ে টেনে নিয়ে যাবো, এখান থেকে টেনে নিয়ে যাবো লালটাকে, ঠিক আছে। তো এখানে আমাদের একটা লেখা মনে হয় খুব জয় হোক স্বাধীনতা সম্পর্কের শক্তি, বিজয় বিজয়ের মাস, ঠিক আছে। তো বিজয়ের মাস লেখাও আমার বিজয়ের মাস লেখাটা নাই, তো ওই লেখাটা আমরা নিচে নিতে হবে, নিচ্ছি আমরা, যেহেতু লেখাটা উঠতেছে না। এই যে লেখাটা সবুজ, লেখাটা উঠছে, লেখাটার কালারটা সবুজ, আমরা লেখার কালারটা একটু অন্য কালার করে দিই, লেখার কালারটা আমরা অন্য কালার নিয়ে আসি, তাহলে দেখতে পারবেন। দাঁড়ান টু ইট, লেখার কালারটা আমরা চেঞ্জ করি, দেখছেন এখানে লেখা উঠছে, যেহেতু এর কারণে এখানে লেখাটা দেখা যাচ্ছে না। এর একটা লেখা আছে, এটাও সবুজ, আমরা এটা কালারটাও চেঞ্জ করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, বিজয় মাসের জয় হোক স্বাধীনতা সম্পর্কের শক্তি, মানুষ আওয়ামী লীগ। এবার ব্যানার তৈরি করেছেন, ব্যানার তৈরি করার পরে আপনি এখানে তিনটা ডট দেখেছেন, তিনটা ডট না, আপনি এখানে একটা সেভিং অপশন দেখেছেন, সেভিং টু গ্যালারি, শেয়ার দিতে পারেন সবাইকে অথবা সেভ করতে পারেন। তো আমি সেভ করে নিচ্ছি টু ইট, যেহেতু শেয়ার দিয়ে দিচ্ছি, এটা এটা ডাইরেক্ট ক্রোমোতে চলে যাবে, আমার ওয়েবসাইটে চলে যাবে। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, তো এখান থেকে আমি সেভ করে নিলাম। তো আপনি ইচ্ছে করলে এখানে বিভিন্ন ধরনের জিনিস লিখতে পারেন, বিভিন্ন ইয়ে করে ব্যানার তৈরি করতে পারেন, ঠিক আছে। আপনার ছবি লাগায় বিভিন্ন বড় বাইদের ছবি লাগায় আপনি করতে পারেন। তো আমার সেভ হয়ে গেছে, আমরা এখন গ্যালারিতে যাচ্ছি, দেখতেছি এই জিনিসটা কীরকম লাগে। এই যে গ্যালারিতে চলে আসলাম, দেখছেন খুব সিম্পলভাবে ব্যানার তৈরি করে, খুব সিম্পল, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।